একবার পাহাড়ের নিচের দিকে একটা ছোট গ্রাম ছিল। ওইখানকার লোকেরা একসাথে মিলেমিশে থাকত। একদিন গ্রামে একটা লোক পুতুলের খেলা দেখাতে এলো। লোকটা ঢাক বাজিয়ে বাজিয়ে সব গ্রামবাসীদের একত্রিত করতে থাকে। এসো এসো সব গ্রামবাসীরা, এসো এসো সবাই পুতুলের খেলা দেখো, দেখো মনমোহিনী নাচ গান করতে থাকা পুতুল। ঢাকের আওয়াজ শুনে আশেপাশে গ্রামের লোকেরা ওর কাছে এসে একত্রিত হয়ে যায়। আরে ও ঢাকি, একটু পুতুলদের খেলা তো দেখাও। তখনই ঢাকি নিজের খোলা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ের পুতুল বার করে আর নিজের হাতে সুতোটা ধরে ওর খেলা দেখানো আরম্ভ করে। পুতুল বর বউ সত্যিকারের চোখ নাড়াতে থাকে। আরে বা, পুতুল তো কত ভালো, আর এরা দুজন তো কত ভালো খেলা দেখাচ্ছে, হ্যাঁ। তারপর কিছু গ্রামের লোকেরা পুতুলওয়ালাটাকে নিজের ইচ্ছেতে কিছু না কিছু দেয় পুতুল খেলা দেখানোর বিনিময়ে। রাত হওয়ার পর সব গ্রামের লোকেরা শুয়ে পড়ে। হ্যাঁ চলো, ভালোই হয়েছে, সবাই শুয়ে পড়েছে, এখন আমি আরামে নিজের পুতুলের সাথে কথা বলতে পারবো। পুতুল রানী, ও আমার পুতুল রানী, উঠে যাও, সবাই ঘুমিয়ে পড়েছে, পুতুল রানী, ও আমার পুতুল রানী। তখন পুতুলও নিজের চোখ খুলে, আমি উঠে পড়েছি, এখন কি করার আছে? সেটাই যেটা সব সময় প্রতি গ্রামে করি, চলো গ্রামে ঘুরে বেড়াই, একটু দেখি কি অবস্থা এই গ্রামের, এইখানকার জল আবহাওয়া কিরকম। তারপর ওরা দুজন ঘুরতে বেরোয়। বা, এদের গ্রাম তো খুব ভালো। গ্রামের লোকেরা ভদ্র আর নিরীহ। তো কি বলছ, কাকে নিজের শিকার বানায়? ওই বাড়িটা দেখো সামনে, ওইখানে কেউ বাইরে শুয়ে আছে মনে হচ্ছে, ওখানে যাই। তাহলে অপেক্ষা কিসের, চলো শিকার করি। তারপর ওরা আস্তে আস্তে রমেশের বাড়ির দিকে এগোয় আর রমেশের মাথার কাছে দুজনে দাঁড়িয়ে পড়ে। কি বলছ, করে দিয়ের কাজ শেষ, উড়িয়ে দাও মুন্ডুয়ের। তারপর ঘুমন্ত অবস্থায় রমেশের মুন্ডু দেহ থেকে আলাদা করে দেয় আর পুতুলের মধ্যে পুতুলেরই মুন্ডু লাগিয়ে রমেশকে একটা পুতুল বানিয়ে দেয়। আজকের শিকার পুরো হলো, এখন তাড়াতাড়ি ফেরত যাই, সকাল হতে চলেছে, এর আগে আমরা এখানেই পুতুল হয়ে রয়ে যাই, তাড়াতাড়ি নিজের জায়গাতে চলে যাই। তারপর ওরা সূর্যের আলো পড়ার আগেই নিজের মালিকের জায়গায় পৌঁছে যায় সকাল হওয়ার পর। হ্যাঁ গো, শুনছো, বেলা তো অনেক হয়ে গেল আর তুমি এখনো ঘুমিয়ে আছো, ওঠো তাড়াতাড়ি আর গিয়ে জল ভরে এসো। হ্যাঁ গো, শুনছো কি না? অনেকবার ডাকার পর যখন রমেশের কোনো সাড়া পাওয়া যায় না, তখন কেতকী রেগে বেল্লা হাতে নিয়ে যায়। হ্যাঁ গো, তুমি উঠবে না আদর আপ্যায়ন দিতে হবে, শেষবার বলছি, চুপচাপ দাঁড়িয়ে পড়ো। কিন্তু কেতকী যেই ওই রমেশকে ওঠানোর জন্য ওর মুখটা ধরে, তো চেঁচিয়ে ওঠে, হায় রে আমার কি হলো, বরবাদ হয়ে গেলাম, এনার মুখ পুতুলের মতো কিভাবে হয়ে গেল, আমার একমাত্র বর পুতুল হয়ে গেল। কেতকী সারা দিন গলা ফাটিয়ে ফাটিয়ে কাঁদতে থাকে, তখনই ওই পুতুলওয়ালাকে দেখতে পায়। হায় রে হতচ্ছাড়া, এই সব তোরই কেরামতি হবে, তুই আছিস একমাত্র পুতুলওয়ালা, নিশ্চয়ই পয়সার লোভে এই সব করেছিস, তোর মরণ হোক, জানোয়ার আমার বরকে পুতুল বানিয়ে দিল। আরে বৌদি, তুমি এটা কি বলছো,
তাছাড়া আমি কেন করব এরকম? হ্যাঁ, এতে আমার কি লাভ? কিন্তু পুতুলওয়ালাটার কেউ শুনল না। কেতকি কেঁদে কেঁদে সব গ্রামের লোকেদের জমা করে নিল আর সবাই মিলে পুতুলওয়ালাটাকে গ্রাম থেকে বের করে দিল। পুতুলওয়ালাটা বেচারা অন্য গ্রামে আশ্রয় নেয় আর ওইখানে পুতুলদের খেলা দেখাতে থাকে। আরে বাহ, কি খেলা দেখালো তুমি! হ্যাঁ, এক কাজ করো, দু চার দিন আরো রয়ে যাও এখানে। উদার মশাই ছেলের জন্মদিনও আছে, ওনাকে খেলা নিশ্চয়ই দেখাবে। হ্যাঁ, যত পয়সা চাইবে তত পাবে। বেচারা এই অবস্থার কারণে পুতুলওয়ালা রাতে ওইখানেই রয়ে যায়। তারপর মধ্যরাত হতেই দুজন পুতুল আবার জ্যান্ত হয়ে যায়। পুতুল, ওঠো, চলো নতুন শিকারে যাই। আজ আমরা অনেক শিকার করব। তারপর ওরা বেরিয়ে পড়ে। একটু হাঁটার পর একটা মহিলাকে শুয়ে থাকতে দেখে। কেন না এই মহিলাকে আমি আমার মতন বানিয়ে দিই, অনেক মজা হবে। তো ভাবার কি আছে, আগে এগো। তারপর ওরা দুজন ওই মহিলাটার মুন্ডু কেটে ওতে পুতুলের মুন্ডু জুড়ে দেয়। বাহ, কি মানাচ্ছে এর উপরে! চলো আগে আরো শিকার করি। তারপর ভুতুড়ে পুতুল দম্পতি এগিয়ে যায়। আর যাদেরকেই ওরা বাইরে শুতে দেখে ওদের মুন্ডু কেটে পুতুলের মুন্ডু জুড়তে থাকে। সকাল হওয়ার আগে ওরা দুজন ওই জায়গাতেই যেতে থাকে। আজ তো অনেক আনন্দ হলো। ঠিক বললি, আজ কত শিকার করলাম আমরা, সকালে সবাই পুতুল হয়ে গিয়ে থাকবে, কত মজা হবে। সকাল হবার পর যখন খবর সামনে আসে তো পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরে এ কি, এই হারিয়া পুতুল কি করে হয়ে গেল, আর এর মুন্ডু আলাদা কি করে? আবে ওই সব ছাড়ো, আর এদিকে দেখো, আমার বউ পুতুল হয়ে পড়ে আছে। সব গ্রামের লোকেরা চেঁচামেচি করতে করতে প্রধানের কাছে পৌঁছায়। আরে প্রধান মশাই, এ আপনার রাজ্যে কি হচ্ছে এসব? আরে হয় সেটা কি, কেউ বলবে আমাকে? প্রধান মশাই, এখন আর কি বলি, আমরা তো বরবাদ হয়ে গেছি, কারুর বউ তো কারুর বর, পুতুল হয়ে পড়ে আছে সকাল সকাল, এখন আপনি কিছু উপায় বার করুন, গ্রাম বিপদে আছে। আচ্ছা তো এই ব্যাপার, এখনই কিছুদিন আগে পাশের গ্রামে এরকমই ব্যাপারটা ঘটেছে। প্রধান কিছুক্ষণ নিজের মুখে হাত দিয়ে ভাবে, তারপর রামুকে বলে। শোনো রামু, আমি একটা উপায় ভেবে নিয়েছি এই বিপদের, তুমি সন্ধেবেলায় সবাইকে ডাকো। সন্ধেবেলায় বেঁচে থাকা গ্রামবাসীরা একত্রিত হয় আর প্রধান মশাই একটা জাদুঘর বাঁশিওয়ালাকে ডেকে আনে। ওই পুতুলওয়ালাও এসে থাকে নিজের ভুতুড়ে পুতুল দম্পত্তিকে নিয়ে। শুনেছি তুমি অনেক ভালো খেলা দেখাও, তো দেরি কিসের, শুরু করো। যথা আজ্ঞা। পুতুলওয়ালা নিজের খোলা থেকে পুতুল বের করে আর খেলা দেখানো আরম্ভ করে। খেলা চলতেই থাকে যখন প্রধান জাদুঘরকে নির্দেশ দেয়। এইখানে পুতুল দম্পতি খেলা দেখাতে থাকে আর জাদুঘর জাদু বাঁশি বাজানো আরম্ভ করে দেয়। আর পুতুল দম্পতি জাদু বাঁশির আওয়াজ শুনে অস্থির হয়ে পড়ে। এই পুতুল, এটা কে এসে গেল, কোথাও এরকম না হোক, এ আমাদের রহস্য ফাঁস করে দেয়। আরে চুপচাপ খেলা দেখাও, কেন মৃত্যুকে ডাকছো? আমাদের শক্তিগুলো এমনিতেও রাতে কাজ করে। কিছুক্ষণ বাঁশির আওয়াজ শুনে পুতুল দম্পতি নিজেদের সামলাতে পারে না আর জোরে জোরে চাঁচাতে থাকে। আরে বন্ধ করো বাঁশি, আর বাঁচাও আমাদের। আরে বন্ধ করো এই বাঁশি, বাঁচাও আমাদের। পুতুলদের ভেতর থেকে আওয়াজ আসতে দেখে ওইখানে লোকেরা ভয় পেয়ে যায় আর এখান থেকে ওইখান পালাতে থাকে। আরে এ তো কোনো ভূত মনে হচ্ছে, পালাও রে ভূত, আরে ভূত এসে গেছে, পালাও। বাঁশিওয়ালা এখনো জোরে জোরে বাঁশি বাজাচ্ছিল। তারপর এক এক করে পুতুলরা সামলাতে না পেরে কিছুক্ষণের মধ্যে চুরমার হয়ে পড়ে মাটিতে মিশে যায়।